হ্যাঁ গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পর ব্লগ আসছে, তো কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না। তো নতুন DSLR কিনলাম, তোমরা শর্টস অবশ্যই দেখেছো, শর্টস দিয়েছিলাম। তো আজকে ওই ক্যামেরা নিয়ে তো আমরা ফটোশ্যুট করতে আসছিলাম। তো অলরেডি একটা ফটোশ্যুট হয়েছে, তো সেটা হয়েছিল মোবাইল দিয়ে, সেটা হয়েছিল ধামজা ফরেস্টে। আর এটা হচ্ছে আমাদের গ্রামেরই একটা বড় পুকুর আছে, তো সেখানে হচ্ছে আজকে। তো আজকে কোয়ালিটি একটু ভালো দেখতে পাচ্ছ, একটু ফোন দিয়ে ক্যামেরা করছি। তো চলো আজকে কি কি ফটোশ্যুট হয়, তারপর আরো কি কি পোজ দিব আমরা। তো ওরা এখন ড্রেস চেঞ্জ করছে, তো একটু দেখা যায় এছাড়া ড্রেস চেঞ্জ করছে। তো তন্ময় এবং দীপঙ্কর ওরা ছবি তুলতে ব্যস্ত, পোজ দিতে ব্যস্ত। তন্ময় করছে ক্যামেরা, আর দীপঙ্কর হচ্ছে মডেল, চেঞ্জিং হচ্ছে, সন্দীপ মুখে চেঞ্জিং হচ্ছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আমিও দেবো পোস্ট। দীপক পোস্ট দিচ্ছে, তোমরা ক্যামেরা করছে। আরো তুলবো, আরো রিল বানাবো। তো আমি কি পোস্ট দিলাম, তো আমি কি কি পোস্ট দিচ্ছি তোমরা দেখতে থাকো, সিনেমেটিক কি কি দিচ্ছি তোমার পুরো একটা দেখতে থাকো। তো বেশি কথা বলতে পারবো না, কারণ ফটোশ্যুট করতে আসছি, ফটোশ্যুট করতে হবে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো প্রবক্টা, আর রিল বানাবো আজকে, রিল আজকে বানাবোই আর ফটোশ্যুট করবো। তো প্রবক্টা তোমরা দেখতে থাকো আজকে কি কি পোস্ট দিই। তো চলো দেখাচ্ছি তোমাদের এখন রন এবং দীপঙ্গ দিয়ে পোস্ট, দাঁড়া দাঁড়া দেখাচ্ছি। একবার ক্যামেরাম্যানের মেহনত দেখো, কত কষ্ট করে ছবি তুলতে হয়, তা আবার ছবিতে ক্লিক হচ্ছে না এখনো। রেডি, 1 2 3। দেখতে পেলে তোমরা কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এবং কোয়ালিটি কেমন হলো। তো আমি ফোন দিয়ে ব্লগ করবো না ক্যামেরা দিয়ে ব্লগ করবো, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো আজকের মধ্যে বাই বাই, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ঘন্টি অল করে দিয়ে আজকে বাই বাই।